আসসালামু আলাইকুম। আমরা আপনাদের সামনে প্রায় ডিসকভারি এবং টি ইগলের প্রায় 8টা মডেল অ্যাভেলেবেল করেছি। এর মধ্যে টি ইগলের আছে মোট 5টা মডেল, আর ডিসকভারির আছে 2টা মডেল এবং বুশনেলের আছে 1টা মডেল। তো চলুন আজকে আমরা এই সবগুলো মডেল একদম বিস্তারিত ভিতরে রেটিকেল এবং এটার বডির সাইজ কি কি কাজ করবে সব কিছু দেখাই, সেই সাথে দুই ধরনের মাউন্ট আমরা নিয়ে আসছি এবং দুই ধরনের লেজার লাইট পাবেন আমাদের কাছে এবং সাথে স্কোপ কভার সবগুলোই আমাদের কাছে পেয়ে যাবেন। তো চলুন আমরা একটা একটা করে মডেল দেখি। তো প্রথমে আমরা নিয়ে আসছি সব থেকে কম দামি একটা মডেল থেকে আমরা শুরু করব। তো প্রথমে আমরা নিয়ে আসছি বুশনেলের একটা গোল্ডেন কালার লোগো লেখা। তো এটা হচ্ছে 1 2 3, মানে জুমের যে ব্যাপারটা এটা আপনার পুরো খোদাই করে লেখা থাকবে। আর এটা হচ্ছে বুশনেলের সব থেকে ভালো যে কোয়ালিটির যে স্কোপ সেইটা। তো আমরা এটা আপনাদের কাছে অ্যাভেলেবেল করছি। এটা আপনার সামনে এবং পিছনে ক্যাপের মাথাটা নীল থাকবে, এটা দেখে অবশ্যই নেবেন। তো এটা আপনার এখানে ডান বামের অপশন আছে, আর জুমের অপশন আছে, আর এখানে লাইটের অপশন আছে, সব কিছুই পেয়ে যাবেন। এই যে দেখেন স্কোপটা, তো এটা রেটিকেলটা আমরা একটু দেখি এখন, চলেন। এই যে দেখেন এটার ভিতরে যে রেটিকেলটা, এটা একটা প্লাস থাকবে এবং নিচে কিছু দাগ থাকবে। সব থেকে ভালো কোয়ালিটির রেটিকেল এটা। এটা আশা করি আপনাদের গানে খুব ভালো একটা পারফর্ম করতে পারবে। তারপরে আমরা চলুন দেখি ডিসকোভারির, এটার মডেল হচ্ছে, তো এখানে দেখেন ডিসকোভারি VTR 442 AOAC, এটা স্পষ্ট করে লেখা আছে। তো এটা হচ্ছে 442, 16x জুম হবে এটার। তো এটা আপনার খুবই ইম্প্যাক্ট, খুবই ইম্প্যাক্ট এবং খুবই কম্প্যাক্ট একটা প্রোডাক্ট। তো এটার এখানে আপনার রেটিকেল কম বেশি করতে পারবেন, এই যে ডান বাম এবং লেফট রাইট করার অপশন আছে। এবং ডিসকোভারির কিছু কিছু মডেলের মধ্যে আপনার কিছু মাঝে মাঝে পিলেট রাখার অপশন থাকে, তো আপনার এখানে চাইলে পিলেট রাখতে পারবেন। আর মাছ সামনে ফোকাস ক্লিয়ার করার জন্য অপশন আছে, তো আপনারা চাইলে ফোকাসও ক্লিয়ার করতে পারবেন। তো এই যে দেখেন মডেলটা, আর এখানে আপনারা হচ্ছে জুম যেটা ওটা করতে পারবেন, এটা 16x পর্যন্ত জুম হয়, সব কিছুই লেখা আছে এখানে। তো চলুন এটার রেটিকেলটা আমরা একটু দেখি। এই যে দেখেন এটা রেটিকেলটা, এটা রেটিকেলটা একটা প্লাস থাকবে এবং ছোট ছোট ফোঁটা করা থাকবে, তো যার কারণে টার্গেট করতে অনেক সুবিধা হবে আপনাদের। এবং বেশ কিছু ডট ধরে মারলেও আপনারা এটা দিয়ে খুব সুন্দর একুরেট একটা টার্গেট করতে পারবেন। আমাদের প্রত্যেকটা স্কোপের সাথেই আপনারা একটা সান কিট এবং এক জোড়া 11mm মাউন্ট, এই দুটো একদম ফ্রি পেয়ে যাবেন। এই দুটোর জন্য কোনো এক্সট্রা টাকা আমাদেরকে পে করতে হবে না। তারপর আমাদের ডিসকোভারির আরেকটা মডেল, এটা হচ্ছে ডিসকোভারি VTR 3940 IRAC। তো খুব জনপ্রিয় একটা মডেল এটা। তো এটাও আমাদের কাছে অ্যাভেলেবেল আছে, তো আমি একটু দেখাই আপনাদেরকে মডেলটা খুব ভালো করে। এই মডেলটার মধ্যেও আপনারা ডান বাম সব কিছু করতে পারবেন, প্রত্যেকটা মডেলে আপনার ডান বাম আবার লেফট রাইট সব কিছু করতে পারবেন, সাথে পিলেট রাখতে পারবেন এবং লাইট রাখার, লাইট জ্বালানোর অপশন আছে। তো এটা হচ্ছে 9x জুম হবে, প্রায় 450-500 মিটার পর্যন্ত এগুলো জুম হয়। তো আপনাদের যদিও এতটুকু জুম লাগে না, তারপরে কোম্পানি দিয়ে দিছে, আপনারা চাইলে এটা ব্যবহার করতে পারবেন। তো এটা হচ্ছে এই যে ডিসকোভারি 3940 IRAC যে মডেলটা, তো এটার ভিতরে রেটিকেলটা আমরা একটু দেখি, চলেন। এই যে দেখেন ডিসকোভারি VTR 3940 IRAC-র ভিতরে যে রেটিকেলটা, জুম করতে একটু কষ্ট হয়ে যাচ্ছে আমার, স্পষ্ট দেখা যাচ্ছে এখন, দেখেন এটা রেটিকেলটা। তো এটার সাথে কোনো সানকিট পাবেন না, এটার সাথে শুধু যে সিঙ্গেল পিস মাউন্ট অথবা দুই এক জোড়া মাউন্ট ওটা আপনারা পাবেন, এক জোড়া মাউন্ট এটার সাথে আপনারা পেয়ে যাবেন। এখন আমরা টি ইগলের যে পাঁচটা প্রোডাক্ট আছে, সেই পাঁচটা প্রোডাক্ট আমরা এখন রিভিউ করব। তো চলুন সব থেকে ছোট যেই প্রোডাক্টটা এটা থেকে আমরা শুরু করি। টি ইগলের সব থেকে ছোট মডেলটার মডেল হচ্ছে 2x28RG। এই যে দেখেন এই মডেলটা, এটা টি ইগলের SR সিরিজের একটা মডেল,
টিগল অপটিক্স, তারপর হচ্ছে 2x28 RG, এটা স্পষ্ট করে লেখা আছে। তো এটা খুবই কম্প্যাক্ট, এটা হচ্ছে স্প্রিং গান যারা ব্যবহার করেন স্প্রিং গানের জন্য খুব বেস্ট একটা সার্ভিস দিবে। এটার রেটিকেলটা হচ্ছে আপনার তারের রেটিকেল এবং ফিক্সড জুমের রেটিকেল, তো যার কারণে আপনার এটা খুব ভালো একটা সার্ভিস আপনাদেরকে দিবে। তো এটার মধ্যে আপনার ভিতরে লাইট আছে এবং ডান বাম করা অপশন, লেফট লাইট করা অপশন, সব কিছু অপশন পেয়ে যাবেন, শুধু জুমটা পাবেন না। কিন্তু অনেকে যাতে চোখের সমস্যা তারা প্লাস মাইনাস করে এটা দেখতে পারবেন। তো চলুন এটার ভিতরের যে রেটিকেলটা এটা একটু আমরা দেখি। এই যে দেখেন এটার যে ভিতরের রেটিকেলটা স্পষ্ট দেখা যাচ্ছে হয়তো বা এখন, জুম নেয় না আসলে এটাতে। এই যে দেখেন এখন স্পষ্ট দেখা যাচ্ছে এটা রেটিকেলটা, এটার ভিতরে প্রায় সবগুলোর মতোই প্রায় সেমই থাকবে এটা রেটিকেলটা। তো অনেকে যারা কম্প্যাক্ট একটা খুঁজতেছিলেন, মডেল খুঁজতেছিলেন যে খুবই হ্যান্ডি এবং ছোটো সাইজের একটা মডেল হবে, তো তাদের জন্য এই মডেলটা খুব বেস্ট একটা পারফর্ম করবে। আপনারা চাইলে এই মডেলটা নিয়ে দেখতে পারেন। তো এটার সাথে আপনারা এক জোড়া গ্লাস প্রোটেক্টর পেয়ে যাবেন এবং সাথে তো মাউন্ট অবশ্যই পাবেন, মাউন্ট সবগুলোর সাথে ফ্রি থাকে। তো এরপরে আমরা টি গোলের নতুন একটা মডেল, এটা হচ্ছে খুব কিছুদিন আগে লঞ্চ হয়েছে এই মডেলটা, তো এই মডেলটা চাইলে আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন। তো আমরা এই মডেলটা একটু আপনাদেরকে দেখাই। এই যে এটা হচ্ছে টি গোলের নতুন সিরিজের একটা মডেল, তো খুবই ছোট এই মডেলটা। অনেকে এই সাইজে স্কোপ খুঁজতেছিলেন যে ভাই একটু ছোটোর মধ্যে স্কোপ দেন, এটা একদমই ছোট, তারপরে হচ্ছে এই প্রোডাক্টটা। তো এটার মধ্যে টি গল লেখা আছে এবং এটা মডেল হচ্ছে EOS 1.2-6x24 IR, এটা হচ্ছে 6x জুম হবে। তো এটা টি গলের নতুন যে লোগো সেই লোগোটা দেওয়া এবং এটা খুবই কম্প্যাক্ট একটা সাইজ, আপনার এটা ডান বাম আপ ডাউন করতে খুবই আপনার স্মুথলি কাজ করতে পারবেন। ভিতরে আপনার দুই ধরনের লাইট থাকবে, তো এখানে দেখেন কী সুন্দর করে লেখা আছে টিগল অপটিক্স। এই প্রোডাক্টটা আমার পার্সোনালি খুবই ভালো লাগে, কারণ প্রোডাক্টটা দেখতে যেরকম সুন্দর কাজও বড়গুলার মতোই কাজ করে। এটার মধ্যে যেই পরিমাণ জুম দেওয়া আছে এই জুমই আপনাদের এনাফ, আপনাদের এই জুম দিলেই আপনারা আপনাদের মোটামুটি 99% কাজই শেষ করতে পারবেন। তো চলুন এটার ভিতরে যে রেটিকেলটা সেই রেটিকেলটা আমরা একটু দেখি। এখন আমার কাছে যতগুলো সেকেন্ড ফোকাল স্কোপ আছে তার মধ্যে এই স্কোপটার মধ্যে ভিতরে 1, 2, 3 করে লেখা আছে, বিষয়টা খুবই সুন্দর লাগছে আমার কাছে। রেটিকেলটার ভিতরে আপনার 2, 3, 4, 5, 6 সব লেখা আছে, যাতে করে আপনি মনে রাখতে পারেন যে কত মিটারে গেলে আমার কত নাম্বারে শ্যুট করতে হবে। তো এই জিনিসটা খুবই সুন্দর লাগছে আমার কাছে। শুধু এই মডেলটাতে আপনার এই 1, 2, 3 যেই নাম্বারটা সেটা ভিতরে লেখা থাকবে, আর অন্য কোনোগুলোতে এটা লেখা থাকবে না। এগুলো হচ্ছে সেকেন্ড ফোকাল, যার কারণে এগুলো রেটিকেলটা খুব সাধারণ মানের থাকে, আর ফার্স্ট ফোকালের রেটিকেলগুলোতে আপনার আরও 1, 2, 3 সব স্পষ্ট করে লেখা থাকে, কিন্তু এগুলোতে খুব কমই থাকে। তো যার কারণে এই মডেলটাতে আসে দেখে আমি বলতেছি এই মডেলটা খুবই ভালো লাগছে আমার কাছে। তো আপনারা যারা ভিতরে রেটিকেলের মধ্যে 1, 2, 3, 4 লেখা দেখতে চান অথবা মনে রাখতে পারেন না, তাদের জন্য এই মডেলটা সবথেকে ভালো হবে। তো এটার সাথে ছোট্ট একটা সানকিট পেয়ে যাবেন। তারপর আসি টি গোলের জনপ্রিয় আরেকটা মডেল নিয়ে। তো এটা হচ্ছে আপনার টি গলের, জুমটা করে নিই, এটা টি গলের। এই মডেলটা আমাদের সব থেকে বেশি চলে, এই মডেলটা আমার বিক্রি করা সব থেকে বেশি মডেল এটা। তো এটার এখানে টি গল লেখা আছে, এটা হচ্ছে টি গল 4644 AOEG এটার মডেল। তো 4644 যারা স্কোপ খুঁজতেছেন টি গল ব্র্যান্ডের তারা এটা নিতে পারেন। এটার বক্স হচ্ছে যে লাল বক্স, এই লাল বক্সের এটা। তো এটা সম্পর্কে আমি বেশ কয়েক ভারী ভিডিও বানাইছি, এটা আপনার 16x পর্যন্ত জুম হবে, তো এটা নিয়ে নতুন কিছু বলার কিছু নাই। তো আপনারা যারা যারা টি গলের 4644 মডেল খুঁজেন তো তারা এই মডেলটা দেখতে পারেন। এটার ভিতরে যে রেটিকেলটা এটা একটু আপনাদেরকে দেখাই। এই দেখেন ভিতরে রেটিকেলটা, এটা এই যে দেখেন এটা রেটিকেলটা খুবই সুন্দর এটা রেটিকেল, এটা আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন সব থেকে কম প্রাইসের মধ্যে, আপনারা চাইলে এটা আমাদের কাছ থেকে নিতে পারবেন। তো
যাদের যাদের এই মডেলটা প্রয়োজন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। তো আমরা এখন আরেকটা টি ইগল 444, এটা আমরা একটু দেখব। এটা হচ্ছে, এটাও 444 মডেল, 444 ভিতরে লেখা আছে সুন্দর করে। তো এটার মধ্যে ডান বাম আপ ডাউন সব কিছু করতে পারবেন, ভিতরে লাইট আছে এবং এটার ফোকাসটা হচ্ছে সামনে। তো অনেকে এটা খুঁজতেছিলেন আপনার, এটা হচ্ছে আপনার মেরুন বক্সের, এই যে এই বক্সের টি ইগল এটা। তার আগে দেখেছিলাম এই বক্সের মডেলটা, এখন আপনারা এই বক্সের টি ইগলটা দেখতেছেন। দুইটা একই রকম, জাস্ট খালি ভিতরে রেটিকালটা একটু আলাদা। তো চলুন এই মডেলটা যে রেটিকেল এটা একটু আমরা দেখি। এই যে দেখেন এই মডেলটা যে ভিতরে রেটিকেলটা, এটা রেটিকেলটা খুবই সিম্পল একটা রেটিকেল, যার কারণে ইউজ করতে খুব সুবিধা হয়, খুব হিজি বিজি নাই এই রেটিকেলটাতে। এই যে দেখেন রেটিকেলটা। তো আপনাদের যাদের মেরুন কালার বক্সের এই প্রোডাক্টটা লাগবে, আপনারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। আমরা আপনাদেরকে এই মডেলটা প্রচুর পরিমাণে আছে, যার যতগুলো লাগে আমরা এই মডেলটা আপনাকে দিতে পারবো। তো আরেকটা মডেল দেখি, এটা হচ্ছে টি গলের 3940। এটার সাথে আপনারা প্রায় সবাই পরিচিত, খুব জনপ্রিয় একটা মডেল টি গলের 3940 AOIR। তো এটার হচ্ছে যে রেড হুইল, যার জন্য দেখতে আমার কাছে সব থেকে ভালো লাগে, আকর্ষণীয় লাগে এই মডেলটা। তো এটা দূর থেকেও দেখতে একটু সুন্দর রেড হুইলের জন্য। তো এটা টি গোলের সব থেকে জনপ্রিয় এবং টি গোলের সব থেকে বিক্রিত একটা মডেল। তো এই মডেলটা আপনাদের প্রায় বেশিরভাগ, যেমন ডাইনা 35, NX 200, SDB স্নাইপার, এগুলোতে খুব ভালো পারফর্ম করে থাকে। এটা হচ্ছে আপনারা 9x পর্যন্ত জুম হবে এই মডেলটা। তো লাইট আপ ডাউন করা এবং লেফট রাইট সব কিছুই আপনারা এটাতে করতে পারবেন, এবং 3940 হলেও এটা সামনে ফোকাস থাকে। বেশিরভাগ 3940-এরই আমাদের ফোকাস থাকে না, তো এটা সামনে ফোকাস থাকে, যার কারণে আপনারা ফোকাসটা খুব সুন্দরভাবে ক্লিয়ার করতে পারবেন। তো চলুন এটা রেটিকেলটা আমরা একটু দেখি, আপনাদেরকে সুন্দর করে দেখা, এটা ভিতরের যে টার্গেটটা সেটা কীরকম। এই যে দেখেন এটার ভিতরের যে টার্গেটটা, প্রায় বেশিরভাগ স্কোপেরই ভিতরে টার্গেটটা এরকম থাকে, কারণ এই রেটিকালটা সব থেকে বেশি পাওয়া যায় আমাদের কাছে, এটা এই রেটিকালটা অ্যাভেলেবেল। তো যাদের যাদের এই প্রোডাক্টটা নিতে চান তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন। আমাদের কাছে টি গোলের আরেকটা মডেল পেয়ে যাবেন। তো এটা হচ্ছে বাংলাদেশে আমরাই সবার প্রথম এই মডেলটা নিয়ে আসছি, কারণ আমরা হচ্ছে টি গোলের অফিসিয়াল ডিলার। তো টি গোল কোনো কিছু বের হলেই সবার আগে আমাদের সাথে যোগাযোগ করে। তো এই যে মডেলটা, এটা হচ্ছে সব থেকে আপডেট মডেল টি গোলের 444 এই মডেলটা। তো এই মডেলটা সব থেকে ভালো একটা দিক হচ্ছে এটা 30mm টিউবের, বেশিরভাগ স্কোপ আপনার থাকে 25.4mm টিউব, তো এটা হচ্ছে 30mm টিউব, যার কারণে এটার যে ভিউটা, এটার ভিউটা সব থেকে বেশি হয়। তো এটা দেখেন এই যে মডেলটা লেখা আছে এখানে সুন্দর করে, টি গোল ইওএস 444 AOE। আপনাদের যাদের এই মডেলটা লাগবে আপনারা জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে আমাদের সাথে যোগাযোগ করলেই আমরা আপনাদের কাছে এই মডেলটা পাঠিয়ে দেব। ফুল কন্ডিশনে এই মালটা আমাদের কাছে নিতে পারবেন, শুধু অগ্রিম কুরিয়ার চার্জ করে এই মালটা আমাদের কাছ থেকে নিতে পারবেন। প্রত্যেকটা মালই আপনারা চাইলে নিতে পারবেন, জাস্ট খালি আমাদের কুরিয়ার চার্জটা অগ্রিম করবেন আর বাকি টাকা আপনারা কুরিয়ারে অথবা ডেলিভারি ম্যানের কাছে জমা দিবেন। তো চলেন এই মডেলটা একটু বিস্তারিত জানি। এটার মধ্যে আপনার রেড এবং গ্রিন লাইট দুই ধরনের লাইট পাবেন, সাথে আপ ডাউন, এটা বাটনগুলো খুবই সফট হয়, এবং লেফট রাইট দুই ধরনের বাটন পাবেন। খুব বাটনগুলো আপনার টেকটাইল, খুবই সফট এবং এটা ঘুরিয়ে খুবই মজা লাগে আমার কাছে। তো এই জিনিসগুলো আপনারা খুব সাবধানে ব্যবহার করবেন, এগুলো ভিতরে স্প্রিং থাকে, যার কারণে বেশি জোরে ঘুরাইলে স্প্রিংটা ছিঁড়ে যাওয়ার ভয় থাকে। খুব সফটলি এটা আপনারা হ্যান্ডেল করবেন, তাহলে বেশ কয়েক বছর, 3-4 বছর আপনারা এটা আরামসে ইউজ করতে পারবেন। অনেকে এগুলো নষ্ট করে ফেলে, কারণ তারা আসলে বুঝে না যে এটা কিভাবে ব্যবহার করতে হবে। তো চলুন এটার ভিতরে যে রেটিকালটা এটা একটু আমরা দেখি। খুবই সিম্পল এটার রেটিকালও আগেরগুলোর মতোই, তো সিম্পল হওয়ার কারণে এটা ব্যবহার করতে আপনার সুবিধা হয় বেশি। তো রেটিকালটা খুবই ভালো এটা, তো আপনারা এই রেটিকালটাও দেখতে পারেন। তো যাদের যাদের এই মডেলটা লাগবে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। তো এটার যে ফোকাসটা, এটা হচ্ছে আপনার সামনে ফোকাস। তো বেশিরভাগ স্কোপেরই ফোকাস সামনে থাকে, 444 যে মডেলগুলো হয়। তো আপনারা এই মডেলটা নিয়ে দেখতে পারেন, এটার যে বক্স, এই বক্সের মডেল, এবং জাস্ট খালি আমাদেরকে এইটুকু স্ক্রিনশট দিলেই আমরা আপনার বুঝতে পারবো। এখন আমরা কিছু অ্যাক্সেসরিজ, যেমন আপনার জিরো রিকেল মাউন্ট, সিঙ্গেল পিস মাউন্ট, তারপরে হচ্ছে দুই ধরনের লেজার লাইট,
তারপর হচ্ছে স্কোপ কভার, এগুলো একটু আমরা দেখব। তো প্রথমে আমরা মাউন্ট থেকে শুরু করি। আমাদের কাছে পেয়ে যাবেন টি ইগল ব্র্যান্ডের জিরো রিকোয়েল মাউন্ট, এই যে দেখেন টি ইগল লেখা আছে। এটা হচ্ছে ভিতরে স্প্রিংওয়ালা থাকে, তো এই মাউন্টটা তারাই ব্যবহার করে যাদের গানের রিকোয়েল বেশি এবং ঝাঁকি বেশি, তো তারা মূলত এই স্প্রিংওয়ালা মাউন্টটা ব্যবহার করে। এটা একটু দামি মাউন্ট, তো এটা মাউন্ট স্প্রিং থাকার কারণে এটা আপনার মুভমেন্ট করে। এই যে দেখেন আমি আপনাকে দেখাচ্ছি, এটা যে আসা যাওয়া করে, তো যার কারণে পুরো ঝাঁকিটা এই মাউন্টটা নেয় এবং স্কোপের কোনো ক্ষতি হয় না। এটা হচ্ছে তিন নাট এবং নিচে একটা স্টপার পিন থাকবে, স্টপার পিন তো অবশ্যই থাকবে সবগুলো মাউন্টে। তো আমি তারপর আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা স্টপার পিনটা। তারপরে হচ্ছে আরেকটা সিঙ্গেল পিস মাউন্ট, এটা হচ্ছে তিন নাটের সিঙ্গেল পিস মাউন্ট। এই মাউন্টটা আপনারা দেখতে পারেন যে যাদের গান খুব একটা রিকল নয়, যেমন এইচবি স্নাইপার, তারপর হচ্ছে NX 200, তারপর হচ্ছে Dyna 35, এরা চাইলে আপনারা এই মাউন্টটা ব্যবহার করতে পারেন যে কোনো স্কোপের সাথে। আশা করি স্কোপের কোনো ক্ষতি হবে না। তো এটার উপরে থাকে চার চার আটটা নাট এবং নিচে থাকে তিনটা নাট। এটার মধ্যে এই যে দেখেন স্টপার পিন আছে, স্টপার পিন ছাড়া আমাদের কাছে মাউন্ট নেই, প্রত্যেকটার মধ্যে স্টপার পিন আছে। অবশ্যই মাউন্ট কেনার আগে স্টপার পিন দেখে নেবেন, না হলে আপনার যখন শ্যুট করবেন তখন মাউন্টটা পিছিয়ে যাবে। আর স্টপার পিনটা থাকলে কি হয়, আপনার গানের সাথে লক হয়ে যায়, গানের মাউন্টের মধ্যে একটা ফুটা থাকে, ওই ফুটার সাথে এটা লক হয়ে যায়। তো এটার ভিতর দিয়েও আপনার চাইলে দেখতে পারবেন, এই যে দেখেন এই মাউন্টটা। তো আমরা এতক্ষণ মাউন্ট দেখলাম, তো এখন আমরা দুই ধরনের লেজার লাইট দেখব। তো এই লেজার লাইটটা আমাদের সব থেকে বেশি বিক্রি করা একটা লেজার লাইট, এটা একটু প্রিমিয়াম মডেলের লেজার লাইট, এটার মধ্যে এক্সট্রা ফিতা আছে। তো এই লেজার লাইটটা অনেকেই খুঁজতেছিলেন, তো আমরা প্রচুর পরিমাণ স্টকে রাখছি। আপনাদের যাদের যাদের এই লেজার লাইটটা লাগবে আপনারা চাইলে আমাদের কাছ থেকে নিতে পারেন। তো এটার সাথে দুই ধরনের এলকি পাবেন, তিনটা ব্যাটারি পাবেন, একটা ফিতা পাবেন এক্সট্রা দূর থেকে কন্ট্রোল করার জন্য, এবং প্রিমিয়াম কোয়ালিটির যে লেজার লাইট সেটাও পেয়ে যাবেন। তো এটার দুইটা আপনার ভার্সন হয়, একটা কম দামি একটা দামি। তো এটা হচ্ছে দামিটা, এখন চলেন কম দামি যে মডেলটা সেটা একটু দেখাই আপনাদেরকে। এই যে এটা হচ্ছে লেজার লাইটের কম দামিটা, তো এটা একদম খোলা একটা প্যাকেটে পাবেন। এটার প্যাকেটটা একটু আপনাদেরকে দেখাই, এই যে এই প্যাকেটে এই কম দামিটা পেয়ে যাবেন। তো আমি একটু দেখাই লেজার লাইটটা, খুবই সিম্পল লেজার লাইটটা, 11 mm 20 mm যে কোনো মাপেই আপনারা চাইলে এটা ব্যবহার করতে পারবেন। আপ ডাউন ডান বাম সব কিছুই করা যায়, এবং ভিতরে ব্যাটারি দিয়ে আপনারা জাস্ট এটা অপারেট করবেন। খুবই সূক্ষ্মভাবে আপনারা এটা দিয়ে শ্যুট করতে পারবেন, এটা দিয়ে আপনারা চাইলে রাতেও শ্যুট করতে পারবেন। তো এটা বেশিরভাগ মানুষ এটা এটা রাতের জন্য কিনে, অনেকে ফোন দেয় যে ভাই এটা কি দিনে কাজ করবে কি না, না ভাই এটার আপনার লেজারের রশ্মিটা খুবই চিকন, যার কারণে দিনের বেলা এটা দেখাই যায় না বলতে গেলে। তো দিনের বেলা এটা দিয়ে আপনারা একটুও কাজ করতে পারবেন না, এটা অবশ্যই রাতের বেলা আপনাদেরকে ব্যবহার করতে হবে। দুইটা মডেলে আপনাদেরকে রাতের বেলা ব্যবহার করতে হবে। সর্বশেষ একটা প্রোডাক্ট, এটা হচ্ছে নতুন স্কোপ কভার। তো অনেকে স্কোপের মধ্যে আপনার ধুলা ময়লা ভরে, তো যার কারণে একটা স্কোপ কভার হইলে সব থেকে বেশি ভালো হয়, স্কোপটা আপনার ধুলা ময়লা লাগে না। আর স্কোপ কভার ইউজ করলে আপনার এই যে গ্লাস প্রোটেক্টরগুলো, এই যে গ্লাস প্রোটেক্টরগুলো এগুলো আপনার ব্যবহার করতে হবে না, তো যার কারণে স্কোপটা আরও পাতলা লাগবে আপনার কাছে। জাস্ট আপনারা যখন ইউজ করবেন তখন কভারটা খুলে পকেটে রেখে দেবেন, আর যখন ইউজ করবেন তখন কভারটা স্কোপকে পরাই দিবেন। জাস্ট খালি সুন্দর করে টান দিয়ে পরাই দিলে এটা হয়ে যাবে। এটা পুরোটা হচ্ছে রাবারের, তো এটা রাবারে এটা বড় হয়ে যায় কোনো ভয় নাই, এটা হাত থেকে ছেড়ে দিলে আবার ছোট হয়ে যাবে এবং টান দিলে লম্বা হবে। তো খুবই প্রিমিয়াম কোয়ালিটির এটা, এটা আমি চায়না থেকে ইম্পোর্ট করে আনছি, তো এটা আমাদের দেশে বানানো না, তো চাইনিজ মাল, খুবই ভালো কোয়ালিটির মাল। অবশ্যই দেখে প্রথমে আমরা অল্প কিছু এনেছিলাম, ভালো সার্ভিস পেয়েছি, যার কারণে আমরা পরবর্তীতে আরও বেশি করে বাল্কে মাল নিয়ে এসেছি। তো আপনাদের যাদের যাদের এই স্কোপ কভারটা লাগবে যে কোনো স্কোপের সাথে, তো আপনারা চাইলে এটা নিতে পারেন। এটা অবশ্যই যে বড় স্কোপগুলো আছে ওগুলোর মধ্যে হবে, আবার ছোট যে মডেলগুলো আছে যেমন এই দুটো মডেল, এই দুটো মডেল আবার এই কভারটা হবে না, কারণ এই কভারটা একটু লম্বা। তো আপনাদেরকে এতক্ষণ আমি বেশ কয়েকটা মডেল এবং বেশ কিছু প্রোডাক্ট দেখিয়েছি। আপনাদের যাদের যাদের যেই মডেলগুলো আর যেই মালটা লাগবে আপনারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। আমাদের হোয়াটসঅ্যাপ, ইমো, মেসেঞ্জার সব কিছুই নাম্বার দেওয়া থাকবে, আমাদের গ্রুপের অ্যাড্রেস দেওয়া থাকবে। আপনারা জাস্ট যেই মডেলটা লাগবে ওই মডেলটার একটা স্ক্রিনশট আপনারা আমাদেরকে দিবেন, আমরা আপনাদের এলাকায় এই মালটি পাঠিয়ে দেবো, আপনারা ফুল কন্ডিশনে প্রোডাক্টটি উঠিয়ে নিতে পারবেন। অথবা যদি চান যে আপনারা কিছু টাকা অগ্রিম পেমেন্ট করবেন আপনারা সেটাও পারবেন। তো সবাইকে এতক্ষণ আমাদের ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।
আসসালামু আলাইকুম।